চলতি পথে কথা বলার সময় পছন্দের মোবাইল ফোনটি ছো মেরে পালাতে দক্ষতার জুড়ি নেই তাদের। রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাই করাই তাদের পেশা। এই কাজে তাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করতে গিয়ে পুলিশ গ্রেফতার করেছে ছিনতাইকারী চক্রের 5 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মন্ত্রীর ফোনটিও। সংবাদ সম্মেলনে পুলিশের দাবি, মন্ত্রীর ফোনটি ছিনতাই হওয়ার পর কয়েক হাত বদল হয়। মূল ছিনতাইকারী ফোনটি বিক্রি করে দেন সগির আর সুমনের কাছে। চোরাই কিংবা ছিনতাই হওয়া আইফোন বিক্রি কষ্টসাধ্য হয়। তারা যোগাযোগ করে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আরিফের সঙ্গে। আরিফের হাত হয়ে মোবাইলটি চলে যায় জীবনের কাছে। আমরা সর্বপ্রথম সগির এবং সুমনকে, তাদের ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদেরকে আমরা আটক করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জাকির নামে আর একজনকে নিই, যাদের কাছে তারা যে এই মোবাইলটা তারা হ্যান্ড ওভার করেছিল বা সেল করেছিল বলা যায়। জাকিরকে আমরা একই ধারাবাহিকতায় যখন আটক করা হয়, জাকির এইটা জানায় যে সে এইটা আরিফের কাছে বিক্রি করে এবং আরিফ হলো একজন টেকনোলজিতে খুব এক্সপার্ট এবং ঢাকা শহরের একটা বড় অংশের এই যে চোরাইকৃত মোবাইল, যে কোনো প্রকারের মোবাইল সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে ব্যবহার উপযোগী করা হয় সেই কাজ করে থাকে। তখন আমরা আমাদের আরিফকে গ্রেপ্তার করা হয়। আরিফকে গ্রেপ্তার করলে সেখানে আমরা আমাদের যে টার্গেটেড মোবাইলটা সেটা উদ্ধার করি, তার ল্যাপটপ এবং আরও কয়েকটা মোবাইল উদ্ধার করার পরে ল্যাপটপ সার্চ করার পরে আমরা দেখতে পাই যে এখানে আমাদের বেশ কিছুদিন আগে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর যে মোবাইলটা ছিনতাই হয়েছিল সেই মোবাইলের একটা পিকচার এবং ওইখানে সেইটা সংরক্ষিত। তখন আমরা এই মোবাইলটা নিয়ে স্পেশালি কাজ করতে চাই বা কাজ করি, তাকে জিজ্ঞাসা করা হয় যে এই মোবাইলটা কোথায় আছে তুমি জানো তো? সে সেটা ঠিক স্পেসিফিক করতে না পারলেও এক পর্যায়ে স্বীকার করে এবং একটা ঠিকানা দেয়। সেই ঠিকানা অনুসারে আমরা জীবন নামে একজনকে দেই, জীবনকেও আমাদের হেফাজত নেই এবং জীবনের নিকট থেকে আমরা এই মোবাইলটা উদ্ধার করেছি। পরবর্তীতে জীবনের কাছে এবং আরিফের টোটাল জায়গাগুলো আমরা সার্চ করে অনেকগুলো মোবাইল উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে এবং এরা এই মোবাইলগুলোকে, যে আপনারা জানেন যে আইফোন যেটা, এই এইটা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের ফোনটা আইফোন। আইফোনে তো চেঞ্জ করা খুবই কঠিন। তারপরেও সে হচ্ছে আনলক করেছে এবং এটা হচ্ছে আনলকে আছে, ওপেন করেছে, করার পরে এইটা রেখে দিয়েছে এই ফোনটা। আর অন্যান্য ফোনগুলো তারা আবার রিসেল করে। তো এই সিন্ডিকেটের যে আমরা ধরা পড়লো 5 জন, এরা আরও যেখানে মোবাইলগুলো বিক্রি করে আমরা এখন তদন্তের পর্যায়ে আছে এবং তাদেরকে আইনামূলে আনার প্রক্রিয়ায় আছে। ছিনতাইয়ের 1.5 মাসেরও বেশি সময় পরে মন্ত্রীর ফোনটি উদ্ধার করা গেলেও এখনও অধরা মূল ছিনতাইকারী। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।